বাবা আমা দেখি ওঠেন ওষুধ খেতে হবে দেখি এখন শরীরটা কেমন লাগছে হ্যাঁ মা ভালো লাগতেছে কিছু খেতে দিব কোনো ফলমূল না মা এখন আর খাবো না তুমি যে আমাকে যেভাবে করতেছ মা আমি কি ভালো না পারি ভালো হয়ে যাবো আমি বাবা যদি কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ মা আর কোনো জিনিসের দরকার হলে হ্যাঁ আচ্ছা বাবা তাহলে আপনি একটু শুয়ে দিব নাকি বসে থাকবেন একটু বসে থাকি মা আচ্ছা তাহলে আপনি একটু বসে থাকেন আমি একটু কাজগুলো সেরে আসি আচ্ছা মা আচ্ছা বাবা আল্লাহ আল্লাহ তুমি আমার বউ মার শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ হয়তো আমার মেয়ে থাকলেও এতখানি আমাকে সেবা করতো না একটা বেটার বউ পাইছি আমি যেন আমার মা আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই নে আমার মাটাকে খালি তুমি সুস্থ রাখবে বাঁচা রেখো আল্লাহ আল্লাহ সূচনা এই সূচনা আসি কই তুমি এই তো আসতে দাঁড়াও আরে এই তো আমি কি কোথায় ছিল আরে কাজ করছিলাম কি ঘেমে গেছে দেখছো আরে থাক দেখি আরে খুলতে হবে না আমি তোমায় মুছিয়ে দিই এত ঘামছো কেন আমি তো রান্না করছিলাম আর কি রান্না বান্না শেষ রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে রাখি এত কাজ কেন করো হ্যাঁ শোনো বাবা তো অসুস্থ বাবাকে শুধু সময় মতো খাবার দিতে হয় আর ওষুধগুলো খাওয়াই দিতে হয় এছাড়া আর কি কাজ বলো আর এদিকে থাকলো মাসুদ ও তো সারাক্ষণে বাইরে থাকে নিজে সবসময় ব্যস্ত থাকে খাওয়ার টাইমে এসে বলবে ভাবে একটু খাবার দেন এই তো আর তুমি তুমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো এই তো সকালে বের হয়েছো রাতে ফেরো বাহ কিভাবে অনায়াসে কথাগুলো বলে দিব কিন্তু তোমাকে নিয়ে আমার চিন্তা হয় জানো সারাদিন যখন অফিসে থাকি অফিস নিয়ে অনেক ব্যস্ত থাকি অত ব্যস্ততার মাঝেও তোমার কথাগুলো আমার মনে গিয়ে নাড়া দেয় আমার বউটা কি করছে কি খাচ্ছে ঘুমাচ্ছে কি না আসলে একটা কথা বলি সত্য কথা বলবা এই তুমি এত ভালো কেন বলো তো আরে তুমি এত ভালোবাসো বলে আমি এত ভালো আজকে সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম সকাল সকাল ছুটি নিয়ে চলে আসলাম আজকে আর অফিসে ব্যস্ত থাকব না আজকে তোমার কাছে ব্যস্ত থাকব আচ্ছা ঠিক আছে ফ্রেশ হতে হবে না উঠো আগে ফ্রেশ হয়ে নিও আরে দেরি আছে ভাবি কিটা লাগছে তো আরে আসছি এই উঠো ফ্রেশ যাও আমি তো বলছি আমাকে তো চাকরি বাকরি হবে না তার সাথে কাজ করো আমাকে 10 লাখ টাকা দাও আমি ব্যবসা বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না রে ভাই বাবার ক্যান্সার হয়েছে